আমরা যখন খেতে যাই বা কোথাও ঘুরতে যাই, তখন দেখা যায় না আমাদের সামনে সবাই থাকার পরও কেন জানি সবাই এই মোবাইলের এই বক্সের ভিতর ঢুকে যায় বা হারিয়ে যায়। এর জন্য না হয়, এর জন্য গতকালকে ইন্টারনেট থেকে শেখা একটা ট্রিক আমি কাজে লাগালাম। আমার রেস্টুরেন্টে খেতে বসার পরে সবার কাছ থেকে আমি মোবাইল জমা নিই এবং জমা নিয়ে আমার সামনে উঁচু করে একটা পিরামিড বানাই, এবং সবার মোবাইল জমা দেওয়ার পরে দেখা যায় যে কেউ যদি তার মোবাইলে ঘাটাঘাটি করছে না, আড্ডাটা আসলেই জমে ওঠে এবং কালকে ফাইনালি অনেক দিন পর আমরা অনেক মজা করে একটা আড্ডা দিই। ওয়েল, অনেকে হয়তো কোয়েশ্চেন করবা যে ভাইয়া, কেউ যদি মোবাইলটা তুলে নেয়, গেমটা এখানেই, কেউ যদি মোবাইলটা তুলে তাহলে ওই দিনে সবার খাবারের যে বিলটা আছে তাকে দিতে হবে। এই জন্য খাবারের বিল দেওয়ার ভয় হলো কেউ আর মোবাইল টাচ করে না এবং করবে না, আই প্রমিস ইউ। সো এই আইডিয়াটা তুমি তোমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো অথবা তোমাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারো। সো নেক্সট টাইম হয়তো বা তোমাদের আড্ডাটা অনেক জমে উঠবে অথবা কোনো একটা ফ্রেন্ড মোবাইল তুলে নেওয়ার কারণে ফ্রি ট্রিট পেয়েও যেতে পারো।